Hello everyone, assalamu alaikum. This is Happy Khan YouTube channel. Welcome to another video. আশা করি যে যেখানে আছেন সবে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাসায় আজকে নুডলস বানানো হয়েছিল, হাতে তৈরি নুডলস, সেটাই আপনাদের কাছে শেয়ার করে নিচ্ছি। আশা করি ভালো লাগবে সবার। আর এখানে একটা কাঁচের বোল নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে অ্যাড করা হয়েছে দুইটা ডিম আর সামান্য লবণ। এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এখন ডিমটা ভালো করে মিশানোর পর এখন এখানে ময়দা অ্যাড করা হচ্ছে, আর হালকা গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন ভিউয়ার্স, হাতের মাধ্যমে ডোটা তৈরি করে নেওয়া হচ্ছে। ভালো করে হাত দিয়ে এভাবে মথে ডোটা তৈরি করে নিতে হবে। তারপর এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, 2 ঘন্টা পরে দেখাচ্ছি ডোটার কীরকম কন্ডিশন হয়েছে। এখন এটাকে আরেকটু হাত দিয়ে মথে, তারপরে ছোট ছোট রুটির জন্য প্যারা তৈরি করে নিতে হবে। এখন ভিউয়ার্স, রুটিগুলো বেলে নেওয়া হচ্ছে। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে দেখেন স্কিপ না করে, তাহলে আপনারা বাসায় এভাবে তৈরি করে খেতে পারবেন। আর বাসায় তৈরি করার জিনিস বাজারের থেকে কতটা স্বাস্থ্যসম্মত তা আপনারা নিজেরাই জানেন। তো এখন এটা সুন্দরভাবে একেবারে পাতলা করে বেলে নিতে হবে। ভিউয়ার্স, এই যে একেবারে পাতলা করে বেলে নেওয়া হয়েছে। আর এখানে অ্যাড করা হচ্ছে এখন একটু সরিষার তেল, তারপর হাত দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। সরিষার তেল দিয়ে উপরে আর একটু ময়দা এভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। এরপর ভিউয়ার্স, এভাবে করে ভাঁজ করে নেওয়া হচ্ছে।
এখন একটি নাইফ দিয়ে এভাবে কেটে নেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে করে সবগুলো নুডলস তৈরি করে নিতে হবে। এই যে সব নুডলস তৈরি করা হয়ে গেছে, তো আজকে এই মুরগির মাংস দিয়ে নুডলসটা রান্না করা হবে। তো এর জন্য একটা কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দেওয়া হলো, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এখন এখানে তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপরে এখানে সব ধরনের মশলা অ্যাড করা হচ্ছে। এখানে অ্যাড করা হয়েছে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, জিরা পাউডার, গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে এখন ভিউয়ার্স চিকেনের পিসগুলোকে দিয়ে দেওয়া হলো, আর ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করা হচ্ছে টমেটো কুচি আর গাজর কুচি। গাজরটা আগে ফ্রোজেন করা ছিল,
আর এখানে অ্যাড করা হচ্ছে টমেটো সস এরপর ভিউয়ার্স এখানে রয়েছে কাঁচা মরিচ কুচি তারপর আর একটু মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর ভিউয়ার্স এখানে এক টেবিল চামচের মতো টেস্টিং সল্ট ইউজ করা হলো আর একটু কষিয়ে নিতে হবে আর চিকেনটা ভালো করে সিদ্ধ হতে হবে এর জন্য এখানে কিছু পানি দিয়ে দিতে হবে তো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি অ্যাড করা হলো গরম পানি তো ভিউয়ার্স চিকেনটা এক সাইডে রান্না হচ্ছে এক চুলায় আর অন্য চুলায় এখন এই যে তৈরি করা নুডলসগুলো সেদ্ধ করে নিতে হবে এজন্য চুলায় একটি পাতিলে প্রয়োজন মতো পানি দিয়ে দেওয়া হলো পানিটা এরকম বলক হলে এখানে প্রয়োজন মতো লবণ আর তেল দিয়ে দেওয়া হলো যাতে নুডলসগুলো একটার গায়ে আর একটা লেগে না যায় এখন নুডলসগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স 3 থেকে 4 মিনিট নুডলসগুলোকে বয়েল করার পর এখন ছেঁকে নেওয়া হচ্ছে আর অন্য চুলায় চিকেনটা প্রায় হয়ে এসেছে সিদ্ধ এখন নুডলসগুলো দিয়ে দিতে হবে এই যে এখন নুডলসগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো বাসায় নুডলস তৈরি করা কতটা সহজ আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর আপনারা এই ভিডিওটা ফলো করলে ঠিকভাবে আমি আশা করি আপনারা বাসায় এভাবে
তৈরি করে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করে খাওয়াতে পারবেন। এখন গাজর কুচি দিয়ে দেওয়া হচ্ছে আর টমেটো সস। এরপর সয়া সস দিয়ে দেওয়া হচ্ছে প্রায় আধা কাপের মতো। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নুডলসগুলোকে। এভাবে আরও 2-3 মিনিট রান্না করার পরে এখানে অ্যাড করা হচ্ছে এগ ফ্রাই। এখন অ্যাড করা হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো ভিউয়ার্স, এখন নুডলসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এখন আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন বাসায় যদি ভালো লাগে আপনাদের। তো এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি নুডলস। খুবই ইয়ামি হয়েছিল খেতে। তো ভিউয়ার্স, আজকের এই ব্লগ ভিডিও, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।